মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ছোটবেলার স্মৃতি জড়িত একটাকে আমি পেপসি বানিয়ে দেখাবো। আর এই পেপসিটা বানানো খুবই সহজ, দেখলে পরে যে কেউ বানিয়ে নিতে পারবে। বাড়ির প্রতিটা সদস্য ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আর আপনাদের রিকোয়েস্টে আমি একটা ব্লগ চ্যানেল খুলেছি, নিচে লিঙ্কটা দেওয়া থাকবে, আপনারা অবশ্যই দেখবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসুন তাহলে দেখে নেন আমি কীভাবে এই পেপসিটা বানাচ্ছি। আপনি আমাদের চ্যানেলে প্রথম এলে প্রথমে সাবস্ক্রাইব করুন, তারপর বেল আইকন টিপে অল নোটিফিকেশনটা অন করুন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। পেপসি বানানোর জন্য এখানে যে পেপসির মোল্ড হয় প্যাকেটগুলো সেটা নিয়েছি, আর এই প্যাকেটটা আপনি যে কোনো বড় মুদির দোকানে পেয়ে যাবেন অথবা অনলাইনে পেয়ে যাবেন খুব সহজভাবে। এটা এই প্যাকেটটাকে আমি ছোটো ছোটো করে কেটে নেব প্রথমে। এক মাপ করে আমি সব প্যাকেটগুলো কেটে নিচ্ছি, তাহলে পরে একই সাইজের হবে, পেপসিটা দেখতে ভালো লাগবে। আমি এই সাইজ করে কেটে নিচ্ছি, আপনারা চাইলে ছোটো বড়ো করে নিতে পারেন পেপসির প্যাকেটটা। সব প্যাকেটগুলো আমি কেটে রেডি করে নিয়েছি, প্যাকেটে দেখেন দুই দিকটা কাটা আছে। এখন এবার প্যাকেটের একদিকটা আমি ভালো করে মুড়ে রেডি করে নেব। দেখেন এইভাবে করে ভাঁজ করে নেবেন, তারপরে আগুনে দিয়ে এইভাবে মুড়ে নিতে হবে। দেখেন এইভাবে করে মুড়ে নিতে হবে। এইভাবে করে একদিকটা মুড়ে আমি প্যাকেটগুলো রেডি করে নিচ্ছি। প্যাকেটের একদিকটা আমি ভালো করে মুখটা মুড়ে নিয়েছি, আর আপনারা যদি এইভাবে মুখটা না মুড়তে পারেন তাহলে পরে প্যাকেটটা একটু বড় করে কাটবেন, দিয়ে গিট মেরে দিতে পারেন, তাহলে পরে হবে। আজকের পেপসিটা আমি কোল্ড ড্রিঙ্কস দিয়ে বানিয়ে দেখাবো আপনাদের। তাই এখানে আমি চারটা কালারের কোল্ড ড্রিঙ্কস নিয়েছি, আপনারা একটা কালারও করে নিতে পারেন। সাদা, প্লেন, অরেঞ্জ আর ব্ল্যাক নিয়েছি আমি। কোল্ড ড্রিঙ্কস তো আমরা এইরকমই খেতে ভালোবাসি গরমের সময়তে, যদি পেপসি বানিয়ে খাওয়া হয় তাহলে আরও বেশি ভালো লাগবে। আর এইরকম একটা আমি কাক নিয়েছি, কাকে করে ভয় নেবো, তাহলে পরে সুবিধা হবে ঢালতে। যখন মোল্ডের মধ্যে কোল্ড ড্রিঙ্কসটা ঢালবেন তখন প্যাকেটটাকে ভালো করে ধরবেন এইরকম করে, চিপে যেতে খসে না যায়। আর এইরকম একটা লম্বা গ্লাস নেবেন, তাহলে পরে সুবিধা হবে কাজটা অনেক। দারুণ খেতে। এটা পাতিলেবুর শরবত খাইছে এরকম লাগে, তাহলে আমিও খাবো। চারটাতে অন্য চারটাতে চার রকম ফ্লেভার আছে।
সব প্যাকেটগুলো আমি কোল্ড ড্রিঙ্কস ভরে নিয়েছি। আরও কিছু দেখেন কোল্ড ড্রিঙ্কস বেশি আছে, তো প্যাকেট কেটে আবার আমি ভরে নিচ্ছি, তারপর আপনাদের দেখাচ্ছি আমি। সবগুলো আমি ভরে নিয়েছি, এবার আমি মুখটাকে সিল করে নিব। মুখটাকে এইভাবে করে ভাঁজ করে নিতে হবে, এইভাবে করে মুখটা বয়ে নিতে হবে, খুব সহজে হয়ে যাবে দেখবে। দেখেন একটাই মুখ মুড়ে নিয়েছি আর পড়ছে না, দেখেন। সবগুলো আমি মুখটা আমি ভালো করে মুড়ে নিয়েছি, এবার আমি এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দেবো সারা রাতের জন্য, তারপরে আপনাদের দেখাচ্ছি যে কোনটা ভালো মতন জমছে কোনটা জমছে না। পেপসিগুলোকে আমি ডিপ ফ্রিজে সারা রাত রেখে দিয়েছিলাম, তারপরের দিন বের করেছি, দেখেন কত সুন্দরভাবে সবগুলোই জমে গেছে, দেখেন একেবারে শক্ত হয়ে জমে গেছে। সবগুলোই খুব সুন্দরভাবে জমেছে। দেখেন কত সুন্দরভাবে জমেছে পেপসিটা, দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে। তাহলে পরে এইভাবে বাড়িতে বানাবেন, কোল্ড ড্রিঙ্কসও খাওয়া হবে আর পেপসিও খাওয়া হবে। বাচ্চারা যখন জিদ করবে তখন এইভাবে বানিয়ে দেবেন, বাচ্চারা দেখুন খুব মজা করেই খাবে। আর প্লিজ আমার নতুন চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটা জানাবেন যে কেমন হচ্ছে ভিডিওটা, কোথায় কী হচ্ছে না হচ্ছে সব কিছু আমাকে জানাবেন। পেপসিটা খেতে দারুণ হয়েছে, এইভাবে আপনারা বাড়িতে বানাবেন। আশা করছি পেপসির এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে, ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। পেপসিটা খেতে খুবই সুন্দর হয়েছে, এমনি চুষে দিতে খেতে এলে গেলাম, অবধি অন্য ছাড়া খাওয়াবো না। আমরা ছোটবেলায় খেতাম, এই যাও এই দেখো এরকম বেঁধে যাবে, এই মুখটাকে একটু বড় করে কাটতে হবে, টিপি পেট করতে হবে। কি সুন্দর আইসক্রিম মতো, এই দেখো এবার চুষে শেখা সহজে খাওয়া হবে, ধরে কেন। হ্যাঁ আমরা এইভাবে খেতাম আগে, এই পেপসিগুলো আমরা স্কুলে 8 আনা দামের খেয়েছি, তোমরা কত করে খেতা? আমরা 10 পয়সা দামের খেয়েছি। 10 পয়সা বুঝো কিছু দেখে যাও, আমরা 5 টাকা করে খেয়েছি, মেয়েকরা 10 পয়সা কি বুঝবেই না। গরমের সময় স্কুল ছুটি হতো আর একটা করে কিনে খেতে খেতে বাড়ি, খুব ভালো লাগতো সবাই।